আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা, প্রভাষক আলিয়া হক স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি ক্লাস দিব একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপর। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগের ক্লাসেই জানো যে এবার আমরা একটা পরীক্ষা নিব যা কিনা তোমাদের একাদশ শ্রেণীর শ্রেণী উত্তরণ পরীক্ষা হিসাবে গণ্য হবে। এই পরীক্ষার মাধ্যমেই তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবা। তো অলরেডি তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ক্লাস পেয়েছো, আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্লাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা ওই প্রথম পত্রের মতোই এটার সিলেবাস, প্রথমে 20 মার্কের থাকবে তোমাদের এমসিকিউ, আসলে এমসিকিউ না, ওটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, আর 30 মার্কের থাকবে সৃজনশীল। তাহলে চলো আমরা আগে সিলেবাসটা দেখি। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা চলে যাই আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সিলেবাসে আমাদের কী ছিল। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সিলেবাসে আমাদের ছিল অনুশীলনী 1, 2, 3, 4 ছিল 4.1 এবং 4.2, কিন্তু আমরা রাখবো হচ্ছে 4.1। তারপর হচ্ছে 6.1, 6.2, 7.1 এর সাথে আছে 7.2, 10.1 এর সাথে আছে 10.2। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদেরকে আমি বলে দিলাম যে আমাদের সিলেবাসটা কী আছে। এখন এর মধ্যে এই অনুশীলনীর মধ্যে আমরা কী কী পড়েছিলাম, চলো তাহলে একটু রিভিশনের দিকে চলে যাই। আমরা প্রথম অধ্যায়ের মধ্যে বাস্তব সংখ্যা ও অসমতা পড়েছিলাম। বাস্তব সংখ্যা ও অসমতার মধ্যে আমাদের অবশ্যই পড়তে হবে হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীটা। শ্রেণীটা পড়লে এবং শ্রেণীর সাথে যদি তোমরা উদাহরণগুলি পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই বাস্তব সংখ্যার ধারণা অনেকটুকুই একদম ক্লিয়ার হয়ে যায়। আমি আগেও বলেছি শ্রেণীটা পড়বা এবং কোন শ্রেণীর মধ্যে কারা কারা আছে ওটা খেয়াল করে তারপরে সামনে আগাবা। ঠিক আছে, তারপরে আমরা আরও পড়েছিলাম হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, তারপর √5, √7, √9 একটি অমূলদ সংখ্যা। এগুলি আমাদের লাগবে বাস্তব সংখ্যার ধর্ম পড়তে হবে, কী কী ধর্মের মধ্যে কোন ক্রাইটেরিয়ায় কোনটার মধ্যে পড়ে। তারপরে আছে সীমা, ঊর্ধ্বসীমা, তারপরে নিম্ন সীমা, তারপরে সেট কখন সীমিত হয় কখন অসীমিত হয়, লঘিষ্ঠ হয় কখন গরিষ্ঠ হয় কখন। আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিই, এখানেও আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, সুতরাং আমাদের এই সংজ্ঞাগুলি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। সংজ্ঞাগুলি ভালোভাবে না পড়লে আমরা পরীক্ষায় ঠিকঠাক মতো নম্বর পাব না। ঠিক আছে, পরমাণের চিত্রটা দেখছ, পরমাণের ধর্মগুলির প্রমাণও কিন্তু আসে, এই যে 3 নম্বর 4 নম্বর প্রমাণ, 1 নম্বর 2 নম্বরও ছোটো ছোটো প্রমাণ, এগুলোও কিন্তু আমাদের আসে এবং পড়ানোর সময় কিন্তু আমরা বলেছি। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, স্কুলের খাতাটা, আমরা যে স্কুলে মানে CW খাতা মেনটেন করতাম এবং সবসময় বলেছি তোমরা উচ্চতর গণিত খাতাটা আলাদা রাখবা, যেন লেকচারটা সামনে দিলে পরে তোমার সব কিছু মনে পড়ে যায়। এই জন্য ওই খাতাটা বের করে লেকচারটা সামনে নিয়ে তারপর অঙ্ক করবা, দেখবা যে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে পরমাণ সম্মিলিত অসমতাগুলি করবা, তারপরে অসমতাগুলো আর যে পরমাণ ছাড়া কীভাবে হয় আর কীভাবে পরমাণ চিহ্ন ব্যবহার করতে হয়, এই দুই রকমই আমরা করেছি। এটা করবা অসমতার সমাধান করে কীভাবে সংখ্যা রেখায় দেখাইতে হয়। ঠিক আছে, ওগুলি করতে হবে। প্রশ্নের মধ্যে আছে হচ্ছে আমাদের এই যে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, পরমাণ চিহ্ন ব্যবহার না করে করতে হবে। তারপর তো সংখ্যা রেখা আছে, সমাধান আছে। তারপরে যে কিছু লাস্টের দিকে আমার বইয়ের সাথে, অবশ্য তোমাদের বইয়ের সব কিছু মিলবে না, কিন্তু আমাদের বোর্ডের অঙ্কগুলি দেখো, বোর্ডে কত কত ভার আসছে, এই বোর্ডের অঙ্কগুলি দেখে দেখে অবশ্যই কিন্তু আমাদের এইগুলি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো বাস্তব সংখ্যার সাথে থাকে হচ্ছে আমাদের যোগাশ্রয়ী এবং জটিল, বাস্তব যোগাশ্রয়ী এবং জটিল, এই তিনটা অধ্যায় যদি আমরা ভালো করে করি তাহলে অবশ্যই আমরা পুরা 10 মার্ক বোর্ডে কমন পাবো। যেহেতু বোর্ড প্রশ্ন এরকম, সুতরাং এখানেও তাই হবে।
এই বাস্তব যোগাশ্রয়ী প্রোগ্রাম এবং জটিল সংখ্যা এই তিনটা মিলেই একটা প্রশ্ন থাকবে যেখানে তোমরা 10 মার্ক পাবা তো যোগাশ্রয়ীর ক্ষেত্রে তাই যোগাশ্রয়ী কাকে বলে কেমন হয় ঠিক আছে যোগাশ্রয়ীর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ওই প্রোগ্রাম গঠন কিভাবে করে গঠনের সুবিধা শর্তাবলী এগুলি আমাদের অবশ্যই পড়তে হবে তারপর ওই যে লেখচিত্র থেকে কিভাবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করে আমরা এগুলি কিন্তু প্র্যাকটিক্যালও করেছি আবার নরমালিও ক্লাসে করেছি সুতরাং দুইটাই আমাদের করা আছে এর মধ্যে আমার কাছে মনে হয় না তোমাদের সমস্যা হবে এই প্রশ্নে অনুশীলনের মধ্যে যতগুলি আছে সর্বোচ্চ দুই তিনটা করে ফেলবা আর সর্বনিম্ন দুই তিনটা করে ফেলবা তাহলে দেখা যাবে যে এখানে আমাদের মোটামুটি কভার হয়ে যায় তারপরে যেদিকে আছে চার্ট হিসাবে ঠিক আছে এই যে 18 19 20 মানে এই পৃষ্ঠাটা পুরোটাই আছে এরকম চার্ট হিসাবে এই চার্টের অঙ্কগুলোও কিন্তু আমাদের আসে এজন্য এগুলিও খুব ভালোভাবে করতে হবে তারপর চলে আসো জটিল সংখ্যা আমরা খুব ভালোভাবে করেছি বাস্তব সংখ্যার সাথে জটিল সংখ্যা অনেকটুকু মিল আছে তারপরে আবার আমাদের সেই ইয়াতেও কি বলে প্রথম পত্রের জ্যামিতিতেও কিছু করেছি ঠিক আছে পোলার আকারে কিভাবে করতে হয় কার্তেশীয় আকারে কিভাবে করতে হয় জটিল সংখ্যা কাকে বলে অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা ঠিক আছে তারপরে এই যে আর্গন্ড চিত্র কিভাবে ইয়া করে তারপরে জটিল সংখ্যার যোগ জটিল সংখ্যার বিয়োগ যদিও এই যোগ বিয়োগ আমাদের বেশি থাকে হচ্ছে প্র্যাকটিক্যালে কিন্তু তারপরেও আমরা একটু দেখে রাখবো এখানে তারপরে আমি বারে বারেই বললাম যে জটিল সংখ্যার বর্গমূল তারপরে ঘনমূল এগুলি একটু দেখে তারপরে উদাহরণের অঙ্কগুলি অবশ্যই করবা উদাহরণের অঙ্কগুলি করলে উদাহরণের নিয়মগুলি যদি তোমরা করো তাহলে কিন্তু অনেকগুলি প্রশ্নের অঙ্ক আমাদের কভার হয়ে যায় তার মানে কি প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার সময়ই আমরা আগে উদাহরণগুলি করব উদাহরণগুলি করে তারপরে আমরা প্রশ্নের মধ্যে যাব ঠিক আছে উদাহরণ না করে আমরা প্রশ্নতে যাব না তাহলে আমি আবার বললাম যে বাস্তব যোগাশ্রয়ী আর জটিল এই তিনটা মিলে একটা হবে আমাদের বোর্ডে বীজগণিত থেকে দুইটা থাকে এই জন্য বহুপদী আর দ্বিপদী থেকেও থাকে কিন্তু এখন যেহেতু আমাদের একটা করতে হবে বহুপদী থেকে আমাদের কোনো সৃজনশীল কোশ্চেন থাকবে না এমসিকিউ কোশ্চেন থাকবে সুতরাং বহুপদী আমাদের 4.1 সম্পূর্ণটাই করানো হয়েছে তার মানে 4.1 থেকে আমরা এমসিকিউ প্রশ্ন রাখবো ওকে তারপরে চলে যাই আমরা জ্যামিতি অংশে জ্যামিতি অংশে আমাদের আছে কোনিক কোনিকের মধ্যে আছে তিনটা একটা হচ্ছে উপবৃত্ত পরাবৃত্ত এবং অধিবৃত্ত তো অধিবৃত্তটা আমরা করি নাই আমরা এটা সেকেন্ড ইয়ারের জন্য রেখে দিয়েছি সুতরাং এটা থেকে তোমাদের প্রশ্নও আসবে না এখন প্রশ্ন আসবে উপবৃত্ত আর পরাবৃত্ত আর উপবৃত্ত থেকে ঠিক আছে পরাবৃত্ত আর উপবৃত্ত আমরা যখনই পড়েছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম আগে হচ্ছে পরাবৃত্তটা কেমন কি হয় ওটা দেখতে হবে কোন কোন শর্তে পরাবৃত্ত হবে কোন শর্তে উপবৃত্ত হবে কোন শর্তে অধিবৃত্ত হবে শর্তগুলি কিন্তু একদম যে কোনিকের শুরুতেই দেওয়া আছে কোন শর্তে বৃত্ত হবে এইগুলি অবশ্যই ফার্স্ট থেকে পড়ে কোনটাকে কাকে বলে পড়ে তারপরে কেমন যে যেমন পরাবৃত্তের আদর্শ সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ঠিক আছে এই আকারে যে সমীকরণগুলোকে নিতে পারবো ওগুলি আমাদের কী হবে পরাবৃত্ত হবে সুতরাং এই চ্যাপ্টারটা করার সময়ও আমরা সূত্রগুলি অবশ্যই ভালোভাবে করতে হবে যেখানে সূত্র দেওয়া আছে আর আমি ক্লাসে চার্ট করে দিয়েছিলাম কারণ পরাবৃত্তের ক্ষেত্রে চার ধরনের পরাবৃত্তে হয় চার ধরনের ক্ষেত্রে চার ধরনের সূত্র হয় কিন্তু পরাবৃত্তটা আঁকলেই আমরা বলতে পারি যে সূত্রগুলি কিভাবে হবে এই জন্য আমি পরাবৃত্তটি চারটা পরাবৃত্তই একে চার ভাগে ভাগ করে সুন্দর করে সূত্রগুলি লিখে দিয়েছিলাম আশা করি তোমাদের কাছে সুন্দর করে আছে ওই সূত্রগুলি পড়ে তারপরে পরাবৃত্তের উদাহরণগুলি করে আমরা চলে যাব হচ্ছে এক্সারসাইজে ঠিক আছে এক্সারসাইজে অবশ্যই তোমরা কীভাবে পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের দৈর্ঘ্য এগুলি নির্ণয় করতে হয় এগুলি করবা তারপরে যে শর্ত দেওয়া থাকে উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া থাকে সমীকরণ করতে হয় তারপরে যে কোনো একটা উপকেন্দ্র বা শীর্ষবিন্দু দেওয়া থাকে আবার নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে ওইগুলি গঠন করলে দেওয়া থাকলে আমাদের কীভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় এগুলি আমরা ক্লাসে খুব ভালোভাবে করিয়েছি আর আবারও বলছি
বোর্ড কোশ্চেনগুলি বাদ দিব না, বোর্ড স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে, ঠিক আছে? শুধুমাত্র আমাদের মানটা একটু কম, প্রথম পত্রের মতোই আমাদের এখানে তোমার 50 মার্কের পরীক্ষা হবে, 30 মার্ক থাকবে হচ্ছে সৃজনশীল, 20 মার্ক থাকবে এমসিকিউ, ঠিক আছে? উপবৃত্তের ক্ষেত্রে দেখো এখানে দুই ধরনের উপবৃত্ত তোমার বইয়ের মধ্যেই চার্ট করে দেওয়া আছে, এটা তোমাকে মানে কষ্ট করে লেকচার খাতা উল্টাতে হবে না, এই বইয়ের চার্টগুলি দেখে সূত্রগুলি মুখস্থ করবে, সূত্র মুখস্থ করে আমি যে ধরনের অঙ্কগুলি ক্লাসে করিয়েছিলাম জাস্ট ওইগুলি প্র্যাকটিস করবা, ওইগুলি প্র্যাকটিস করলে দেখবো তোমার অনেকটুকু কভার হয়ে যায়, ঠিক আছে? তারপর আসো ত্রিকোণমিতি। আমরা ফার্স্ট পার্টে ত্রিকোণমিতি বলেছিলাম যে যেহেতু আমাদের ইয়ে হচ্ছে না, কী বলে সিলেবাস কমাইতে হয়েছে, এই জন্য ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি থেকে কিন্তু আমরা সৃজনশীল রাখি নাই, কিন্তু সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি থেকে অবশ্যই আমরা সৃজনশীল রাখবো, কারণ সেকেন্ড পার্টে আছেই হচ্ছে 7.1 এবং 7.2, এবং তোমরা জানো যে এই দুটা অধ্যায়ই আমাদের শেষ, এবং এই দুটা অধ্যায় থেকে বোর্ডেও পুরো 10 মার্কের প্রশ্ন থাকে, এই জন্য আমরা এই ত্রিকোণমিতি নিয়ে কোনো রিস্ক নিব না। ত্রিকোণমিতি মানেই হচ্ছে সূত্রের বেশি বেশি প্র্যাকটিস, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ত্রিকোণমিতিতে তত বেশি দক্ষ হবা, এই জন্য তোমাদের অবশ্যই কী করতে হবে, সূত্রগুলি খুব ভালোভাবে আয়ত্ত আনতে হবে, সূত্রগুলি খুব ভালোভাবে আয়ত্ত এনে তারপরে হচ্ছে সবগুলির ক্ষেত্রে উদাহরণগুলি আগে করবা, উদাহরণগুলি আগে করে তারপরে অনুশীলনের মধ্যে চলে যাবা, ঠিক আছে? এগুলি তো ইনভার্সের সূত্রগুলি আমরা খুব ভালোভাবে করেছি, ইনভার্সের অঙ্কগুলিও খুব ভালোভাবে করেছি, তোমরা বোর্ডের প্রশ্নগুলি দেখে প্লাস আদার্সগুলিও দেখে ত্রিকোণমিতিতে কিন্তু আমরা কোনো কিছু বাদ দিই নাই, ঠিক আছে? এই জন্য তোমরাও কোনো কিছু বাদ দিবে না, যেন অবশ্যই খুব ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারো, তোমরা খুব ভালো মার্কস পাও, এই জন্য ঠিকঠাক মতো পড়ে তারপরে পরীক্ষাটা দেবা। তো 7.1-এ আছে ইনভার্সের অঙ্ক, আর 7.2-তে আমাদের সমাধানের অঙ্ক, সমাধানগুলি কোন ক্ষেত্রে কোন সূত্র বসে, ঠিক আছে? সাইন থিটা জিরো হলে কী হবে, আর কস থিটা জিরো হলে কী হবে, সাইন থিটার মান সামথিং হলে কী হবে, বা সাইন থিটার মান সাইন আলফা হলে কী হবে, এগুলি হচ্ছে আমরা ঠিকঠাক মতো মুখস্থ করে সূত্রগুলি মুখস্থ করে, এই যে সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কী হবে, 4n+1 π/2, তার মানে এক একটা সাইন থিটার মানের উপর কিন্তু ডিপেন্ড করে সূত্রটা কেমন হবে, কস থিটার মানের উপর ডিপেন্ড করে সূত্রটা কেমন হবে, টেন থিটার মানের উপর ডিপেন্ড করবে কোন সূত্রে প্রয়োগ হবে, ঠিক আছে? সুতরাং এইগুলির আমাদের আগে সূত্রটা মুখস্থ করে সূত্রটা ঠিকঠাক মতো পড়ে তারপর কিন্তু আমাদের অঙ্কে যেতে হবে। এই জন্য বই ইচ্ছা মতো দাগাবার সমস্যা নাই, সূত্র বারে বারে লিখবা, আমি আবার ক্লাসেও বলেছিলাম পড়ার টেবিলের পাশে সূত্র টাঙ্গিয়ে রাখবা, সূত্র টাঙ্গিয়ে রাখলে হয় কি ওই সূত্রটা বারে বারে দেখলে তোমাদের মুখস্থ থাকে বেশি, এই জন্য অবশ্যই তোমরা খুব ভালোভাবে সূত্রগুলি পড়ে তারপরে সমাধানগুলি করবা। সমাধানগুলি একই ক্যাটাগরি, ওরকম কোনো খুব বেশি আলাদা নিয়ম নাই, শুধু আমাদের সূত্রগুলো কোন সূত্র কোথায় বসবে, তাছাড়া আমরা ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি করেছি, ক্যালকুলাসে করেছি, এই ত্রিকোণমিতির সূত্রই কিন্তু বসেছে, ঠিক আছে? ওই সূত্র দিয়েই এখানে একটু ক্যালকুলেশন করে তারপরে সমাধানটা করতে হয়। তাহলে আমাদের ত্রিকোণমিতিতেও আমরা আশা রাখি কোনো সমস্যা হবে না। এখন আসো হচ্ছে 8 এবং 9, 8 এবং 9-এ আছে আমাদের বলবিদ্যা এবং স্থিতিবিদ্যা, এইটা থেকে আমরা 8-এরও কিছু চ্যাপ্টার করেছিলাম, 9-এরও কিছু চ্যাপ্টার করেছিলাম, পরাবৃত্ত সবই করেছি, কিন্তু কথা হচ্ছে আমাদের সৃজনশীল মাত্র 3টা থাকবে, আমরা এখান থেকে কিন্তু সৃজনশীল দিতে পারবো না, এই জন্য তোমরা এইগুলি বাসায় প্র্যাকটিস করবা, দরকার হলে পরীক্ষার পরেই আবার ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ হচ্ছে বলবিদ্যা স্থিতিবিদ্যা একটু প্র্যাকটিস না করলে আবার সব ভুলে যেতে হয়। এই জন্য বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 10, ঠিক আছে? 10-এর মধ্যে আছে পরিসংখ্যান আর সম্ভাবনা, এই পরিসংখ্যান আর সম্ভাবনা থেকেও তোমাদের ফুল একটা কোশ্চেন থাকে, এই একটা কোশ্চেনের মধ্যে তোমাদের একটা কোশ্চেনেরই উত্তর দিতে হয়, এই জন্য আমাদের এই পরিসংখ্যানটার ক্ষেত্রেও সামনে অনেক কথাবার্তা আছে, আমরা কিন্তু পড়েছিলাম,
যেমন কাকে বলে কোনটা কি, তারপরে এমসিকিউতে অনেক আসে যে বিস্তার পরিমাপ দুই প্রকার, একটা হচ্ছে পরম বা অনপেক্ষ বিস্তার পরীক্ষা বিস্তার পরিমাপ, আরেকটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, ঠিক আছে? তারপরে এটাকেও কয়েক ভাগে ভাগ করে, তারপরে হচ্ছে কোনটা কিভাবে কি সংজ্ঞা উদাহরণ সব কিছুই কিন্তু সুন্দর করে বইয়ের শুরুর দিক দিয়ে দেওয়া আছে। সুতরাং আমরা তো আগে পড়েছি, এখন ধৈর্য সহকারে আবার সব কিছু রিডিংটা পড়ে তারপরে আমরা অঙ্ক করব। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই গড় করতে হবে, গড় ব্যবধান করতে হবে, পরিমিতি ব্যবধান করতে হবে, ঠিক আছে, ভেদাঙ্ক বের করতে হবে। এখন গড় ব্যবধানের ক্ষেত্রেও কীভাবে করতে হয়, পরিমিতি ব্যবধান কীভাবে বের করতে হয়, ভেদাঙ্ক কীভাবে বের করতে হয়, এগুলি আমরা খুব ভালোভাবে করেছি। এই জন্য তোমরা এগুলি আবারও একটু ভালোভাবে রিভিশন দিবা, রিভিশন দিয়ে অঙ্কগুলি করবা। আর আমি কিন্তু আবারও বলছি, যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবা, আমি তোমাদেরকে সলভ করে দিব। কারণ হচ্ছে আমাকে নক না করলে কিন্তু ওটা যদি প্রবলেমই থেকে যায় তাহলে পরবর্তীতে আমাদের জন্য খুব মানে খারাপ অবস্থা হবে, আমরা সামনে আগাইতে পারবো না। আমাদের পরীক্ষা দেখো, পরীক্ষা কিন্তু বোর্ড পরীক্ষা তোমাদেরটা কখনোই বাদ যাবে না। চিন্তা করো না, তোমরা পিএসসি আর জেএসসির মতো স্টুডেন্ট, তোমরা কিন্তু মানে অনেক হায়ার লেভেলের স্টুডেন্ট, এসএসসি এইচএসসি পরীক্ষা কখনোই বাদ দিতে পারবে না। এই দুইটা বোর্ড নিবেই, এখন দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। সুতরাং তোমাদেরকে অবশ্যই এইচএসসি পরীক্ষার মতো করেই প্রিপারেশন নিতে হবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। এই জন্য এগুলি খুব ভালোভাবে পড়বার সম্ভাবনার ক্ষেত্রেও সংজ্ঞাগুলি কিন্তু আমরা অনেক উল্টাপাল্টা করি, খুব ভালোভাবে সংজ্ঞাগুলি আয়ত্ত করে আমরা যে ধরনের অঙ্কগুলি করেছিলাম, টি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে যে সম্ভাবনা কীভাবে কী হয়, কোনটা কীভাবে হয়, ঠিক আছে, এই যে এই সূত্রগুলি বর্জনশীলের ক্ষেত্রে কী হয়, অবর্জনশীলের ক্ষেত্রে কী হয়, ঠিক আছে, বর্জনশীল অবর্জনশীল যোগের সম্ভাবনা সূত্র দেখো অনেকবার কিন্তু বোর্ডে আসছে। সুতরাং এই সূত্রগুলি পড়ে তারপরে আমরা এই অঙ্কগুলি আগে ক্লাসে যা যা করেছি যে পুরো কীভাবে হয়, ঠিক আছে, যা যা করেছি ক্লাসে ঠিক তাই তাই অঙ্ক করে আমরা ঠিকঠাক মতো প্রিপারেশন নেব। হ্যাঁ, আমি আবারও বলছি, জাস্ট এই এই চ্যাপ্টারগুলি থেকে আমরা সৃজনশীল তিনটা কোশ্চেন করব, তিনটা কোশ্চেনের মার্ক 30 মার্কের প্রশ্ন করব, আর হচ্ছে এমসিকিউ 20। এই 20টার মধ্যে আমাদের এমসিকিউর কোনো অপশন দেওয়া থাকবে না, সংক্ষিপ্ত প্রশ্নের মতো প্রশ্ন থাকবে, তোমরা শুধু লিখবা, ঠিক আছে, এই 20-এ এক এক করে নাম্বার, ওকে, 20-এ এক এক করে নাম্বার। সুতরাং তোমরা 20টা সৃজনশীল এমসিকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবা, আর 30 নাম্বারের পাবা হচ্ছে সৃজনশীল। এই মোট 50 নাম্বার মিলে আমাদের একটা পরীক্ষা হবে, ফার্স্ট পার্টে 50, সেকেন্ড পার্টে 50, ঠিক আছে। আমরা আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ, না বুঝলে অবশ্যই আবারও বলছি ফোন করবা। আশা রাখি তোমরা ভালো থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে পরীক্ষাটা দেবে। আল্লাহ হাফিজ।